বেশি যাবে আমারটা এখান থেকে নোয়াখালী যাবে তো অফ কোর্স আপনারা কোয়ারেন্টাইনে তো অনেক বোরিং থাকেন এটা আমরা জানি সবাই বাসায় বসে আছেন একা একা তো আপনারা অবশ্যই অবশ্যই এই ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখবেন Something is better than nothing. Hey guys, this is me, Jisan Jahid and welcome to back with another vlog. Vlog na actually eta ekta video. Video ta hocche je amra kichu din jabot home quarantine e ashi. Quarantine e thakte thakte ashole mane ki korbo boring. Bhaloi lagna. So bikale ekta adda ditam. To bhablam je bikale amra je adda diye amra je moja kori, amra family te jara ashi sobai. Ei bishoy ta apnader sathe share korbo and amar sathe ajke je je thakbe ami ekhoni shobar sathe porichoy kore debo. Shobai thakbe camera pishone amar bhai. আমি পিচি হাসান বলি কারণ আমার ভাইয়ের নাম হাসান ওর নাম হাসান সো এটা হচ্ছে পিচি হাসান আর এটা হচ্ছে এই হচ্ছে আমাদের আমাদের লাল টমেটো আমার বোন আপনারা জানেন যে আমি হচ্ছে ভাগিন সবার ভাগিনা আজকে পরিচয় করাবো আমার ভাগিনার সাথে ভাগিনার ভাগিনা হচ্ছে মোহাম্মদ ভাগিনা হঠাৎ করে এক বছর লম্বা হয়ে কমপ্লেন খাইছে না কি খাইছে আল্লাহ জানে ভাগিনা হচ্ছে আমাদের থেকে বেশি স্মার্ট ঠিক আছে মানে ভাগিনার জন্য এখন গার্লফ্রেন্ড লাগবে ছোটবেলায় যেভাবে ঘুড়ি বানাইতাম ওইভাবে একটু ট্রাই করি দেখি এত বছর পরে ঘুড়ি বানাবো নিজেরা নিজেদের হাতে সবাই মিলে মজা করবো দেখতে থাকেন আপনারা সবাই এখন আমরা আমাদের ঘুড়িটা বানানো স্টার্ট করবো আমরা ছোটবেলায় ঘুড়ি বানাতাম এরকম রাখি কেমন লাগবে আপনার বলেন গত বছর জাঙ্গিয়া পড়তো না ঠিক আছে আমরা দেখছি বুঝছো এবার কিন্তু এই বছর কিন্তু জাঙ্গিয়া পড়ে ঠিক আছে এতটুকু ছিল আমাদের এতটুকু এখন এখান থেকে এতটুকু আমরা কেটে ফেলবো আর এই পাশ থেকে এতটুকু কেটে ফেলবো লেফট ইন কোয়ারেন্টাইনে থাকতে হবে এক মাস লেফটিনে হাঁটতে হবে লেফটিনে খেতে হবে তাহলে ওর রোগটা ভালো হয় ও এমন করোনা হয়ে গেছে যে ও আসলে ক্লিয়ার হচ্ছে না আর কি ক্লিয়ার হচ্ছে না আমি বলবো না হাসান ও মাস্ক লিপস্টিক দিছো কেন চলে এসেছে আমাদের মাঝে আমাদের নীরব মামা তো ফেমাস অনেক ফেমাস গাই মামা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও এই যে ঘুরি বানাইতেছি হোম কোয়ারেন্টাইনে বুঝো না যাইতারই না কোথাও
কোয়ারেন্টাইনে তো অনেক বোরিং থাকেন, এটা আমরা জানি, সবাই বাসায় বসে আছেন একা একা। তো আপনারা অবশ্যই অবশ্যই এই ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখবেন। লাল টমেটো, এই যে লাল টমেটো দেখছো, এই যে তুমি একটু লজ্জা পাও তাহলে তোমার গালটা এখন লাল হয়ে যাবে। লজ্জা পাও, লজ্জা পাও, ঘুরি দেখা যাবে উড়বে না ঠিক মতো। ওই দেখেন মীরব মামা, দেখেন উঠতে পারতেছে না, ধাক্কা দাও, ধাক্কা দাও। তো আমাদের ঘুরি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে। ঘুরিটা কিন্তু পুরোটাই আমি বানাইছি, ঠিক আছে, আমি বানাই দিয়েছি, খাতে দাও। আপনারা দেখছেন কিন্তু ফুল ভিডিও আমরা বানাইছি, আল্লাহ ডাইনি আইছে, ডাইনি আমরা ভাবতে আইছে, আমরা বানাইছি। আমি কি করছি, তুমি খালি যে পোস্ট নিছো যে এইটা লাগবে এইটা লাগবে, বাসায় গেছি, আমি তো ভিডিও করছি। হ্যাঁ ভিডিও, আমরা এখানে ঘুরি বানাচ্ছি, আর আমার মামা ওই যে টিকটক বানাচ্ছে, আপনারা দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে টিকটক বানাচ্ছে। ওরে তালে তালে, আর ভাইয়া দেখো কি আসলে আমি বানাইছি, যেহেতু এই জন্য আমি বৌনি করতেছি। উঠছো কিন্তু নামতে তো কি ভালো, কি ভাই এতক্ষণ লাগে উঠতে, আমি তো একলাই উঠে গেলাম দৌড় দিয়া। তো আমরা উঠে গেছি একদম উপরে। এই যে কি মামা টিকটক শেষ, সে আসলে মিনা রাজু টিকটক বানাচ্ছে, মিনা রাজু টিকটক করব, এটা করব মিনা রাজু টিকটক করব, সামান দিয়ে হাত ধর টিকটক। আরে কাস্টমার হয় আমি, আজকে কিছু তোর বলবো আমি, বলবো কথা দিলাম না, কথা দিলাম না, এই এই জন্য তোমারে দিয়ে দে দেখছো, লেজুর তো সিরা আইফোন পরে গেছে, বলো সামথিং ইজ বেটার দেন নাথিং, অপেক্ষা করছি। এখন যে বাতাসটা আছে এটাতে উড়বে না, আর একটু বাতাস লাগবে, বাতাসটা আসলে আমরা স্টার্ট করে দেবো। আমরা সবাই একটা একটা করে প্লেন বানাবো, বানানোর পরে কাগজের প্লেন এটা বানায় আমরা প্লেনটা বানায় মারবো। তো দেখবো কাঠটা সবচেয়ে বেশি সুন্দরভাবে উড়ে। তো এখানে সবাইকে একটা একটা করে আমি পেপার দিব, বানাই দিই বানানো, সবাইকে আমি একটা একটা করে দিচ্ছি। ওই মামাকে একটা দিব, আসলে মামার বাইরে পায় নাকি, আমি তুমি এবার বইছ, আমি একটা এখন সবাই প্লেন বানাবো, যার প্লেন সুন্দর উড়বে তাকে দেওয়া হবে পুরস্কার। তো আপনারা যারা জানেন না প্লেন কিভাবে বানাইতে হয়, আর প্লেন বানাইতে দেখা লাগবে না, তো যদি ভাত মারা আস কর্নারে যাবে, খালি দেওয়া যে সবাই বানাইতে আছে।
সবাই বানাইতেছে এই যে ভাগি না কি করছে মিস্টার আচ্ছা আমি ওরা বানাই দিতেছি খারাপ ও ফাস্ট আমার মামা বানা লাগছে সবার ফাস্ট আমার প্লেন সবার আগে যাবো এটা গ্যারান্টি আমারটা যাবো হয়ে গেছে আমার প্লেন আপনারা দেখতে পারতেছেন এখন এটা একটা একটা গিয়ার দিব আমি ফার্স্ট গিয়ার সেটা হচ্ছে এটাকে এরকম ছিঁড়ে আরে মামু তো সেই বানা হচ্ছে বাহ সম্মানটা দায়ী ভাই মান সম্মানটা দায়ী আমি একটু লুকাল একটা ফাইনাল টেস্ট দেবো এখানে একটু টেস্ট করবো ভিতরে ঢুকে গেছে তো যারা যারা এই শিফট গিয়ারটা দেয় নাই তাদের তো উড়বে না তোমরা দেখতে পারবে তোমাদের শিফট গিয়ার আছে না তোমাদের গিয়ার লাগবে না দাদা এখন গিয়ার শিফট গিয়ার আছে শিফট গিয়ার ও জোস জোস মামাটা সুন্দর হইছে নাই মামার কাছে ফোর্থ গিয়ার মামা তুমি গিয়ার দিও নাই যে শিফট গিয়ারটা ওই যেটা দিছি গিয়ার ছাড়াই চলবে আমার অটো গিয়ার অটো গিয়ার অটো শিফট গিয়ার আমাদের সবারটাই অটো গিয়ার তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন তোর গিয়ার বেটা ফার্স্ট গিয়ার ফার্স্টই শিফট গিয়ার আমার দেখি ভাই দেখ শিফট গিয়ার ও নো এটা ছিড়ে ফেলেছে আমি তো দেখি আমি দেখি তুমি নিজে বই গেছে দেখছে তোর বিবাহে ইয়ে ছিল এই করোনা ছিল যে আমারটা আমি আমারটারে এক্সেল দিয়ে ধোয়া তারপরে ছাড়া আচ্ছা তুমি যে বললে আমার এই আমার যে প্লেন উড়ে না এটা তো ঠিক না এই যে মানুষ যারা আমার ভিডিও দেখছে তারা তো অবশ্যই দেখছে প্লেনটা উড়ছে কিনা কাজ আপনারা দেখছেন আপনারা এখনই কমেন্ট করেন আমার বোন আমাকে এত কেয়ার করে যে আমাকে মেকআপ করা দেয় আমার ঠোঁটে ঠোঁটটা ফেটে যাচ্ছে এই জন্য আমাকে ক্রিম লাগিয়ে দিয়েছে আমাকে যাই হোক আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং অবশ্যই যদি দেখেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আসলে বুঝে না বলো তুমি বলে দাও তাহলে বুঝবো সবাই লাইক করবেন তবে এই ভিডিওটাকে লাইক করবেন এবং এই বস্তিমার্কা চ্যানেলটাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তুমি কি বললা বুঝতে পারলে না, তোমার ভিডিও তোমার এই শুট কাটাই দেব, তোমার দিমই না মামা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আর আমার চ্যানেলটা পেয়ে যাবেন সব। এই সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আমাদের লাল টমেটো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকবেন, বাসা থেকে বের হবেন না। যদি বেশি দরকার হয় বাসা থেকে বের হওয়ার তাহলে অবশ্যই মাস্ক অ্যান্ড হ্যান্ড গ্লোভস নিয়ে বের হবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।